नमस्कार बंधुरा, भुलास किचेने आपनादेर स्वागत। आज आमी एकटी मिष्टी तैरी करब। एई मिष्टीटा तैरी करते खूबी सहज आर खूब बेशी उपकरण लागे ना, एटा खूब ताड़ाताड़ी हो जाए आर खूबी सुस्वादु एई मिष्टीटा। ताहले चलुन देखे नी किभाबे करते हय एई रेसिपिटा आर की की लागबे एर जन्य। आजके रेसिपि करार जन्य আমি কিছু চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি। 5 টাকা দামের এই চকলেট বিস্কুটগুলো, এগুলো আমি গুঁড়ো করে নেব। মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। যে বিস্কুটটা আমি গুঁড়ো করে নিয়েছি এখানে আছে কন্ডেন্স মিল্ক, এটাকে খুলে নেব। এই কন্ডেন্স মিল্কটা এখানে ঢেলে দেব। কিছুটা রেখে দিলাম, সবটা নেব না। এখানে আছে বিস্কুটের গুঁড়ো, এই বিস্কুটের গুঁড়োটা অল্প অল্প করে এর সাথে মিশিয়ে নেব। বাটিটা ছোট হয়ে গিয়েছিল বলে বাটিটা আমি চেঞ্জ করে নিলাম। এরা খুব শক্ত করে এটাকে বিস্কুটটাকে এই কন্ডেন্স মিল্কের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব অল্প একটু কাজু, টুকরো ছোট ছোট টুকরো করে রেখেছি, এটা এর সাথে মিশিয়ে দেব। কাজুটা মেশানো হয়ে গেছে। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এখানে অল্প একটু বাটার দিয়ে দেব, দিয়ে এই প্লেটে চারিদিকে মাখিয়ে নেব। যাতে এটা লেগে না যায় তাই জন্য বাটারটা মাখিয়ে দিলাম। এবার এই মিশ্রণটা এর উপরে ঢেলে দেব। এখানে প্লেটের মধ্যে আমি এই মিশ্রণটা ভালো করে প্রেস করে দিয়েছি। এবার এখানে কিছু কাজু রেখেছি, কাজু দিয়ে সাজিয়ে দেব। কাজু দিয়ে সাজিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব কিছুক্ষণ। ফ্রিজে আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এবার এটা বার করে নিয়ে এসেছি। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। খুব সহজ একটি রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, খেতে কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন। আর ভালো যদি লাগে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই মিষ্টিগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি, এবার এগুলোকে একটা প্লেটে তুলে নেব। এই মিষ্টিগুলো খেতে খুবই সুন্দর হয় আর খুব সহজেই তৈরি হয়ে যায়। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন।